করোনা ভাইরাসের টিকা নিয়ে নানা বিভ্রান্তি আর নেতিবাচক তথ্যে অনেকেই এই টিকা নিতে আগ্রহ বোধ করছেন না, যে কারণে এই টিকা গ্রহণে উৎসাহী করতে দুবাইয়ে কিছু ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে করোনার টিকা নিলেই কিছু রেস্তোরাঁয় মূল্যছাড়ের সুবিধা পাওয়া যাবে। মার্জিয়া মানানের রিপোর্ট। করোনা ভাইরাসের টিকা নিলে দুবাইয়ের কিছু রেস্তোরাঁয় মূল্যছাড়ের সুবিধা পাওয়া যাবে। যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন তারা পাবেন 10% মূল্যছাড়, আর যারা টিকার দুটি ডোজ নিয়েছেন তারা পাবেন 20% মূল্যছাড়। দুবাইয়ের একটি রেস্তোরাঁ কোম্পানি ক্রেতাদের এমন প্রস্তাবই দিয়েছে। গেটস হসপিটালিটি নামের ওই কোম্পানিটি দুবাই তাদের 3টি রেস্তোরাঁয় এই মূল্যছাড়ের সুবিধা চালু করেছে। তবে এই মূল্যছাড় পেতে হলে ক্রেতাকে টিকা নেওয়ার প্রমাণ হিসেবে টিকা নেওয়ার সনদ দেখাতে হবে। দুবাইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে এই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই পদক্ষেপকে স্বাগত জানালেও কেউ কেউ এটিকে মার্কেটিং স্টান্ট বলে মন্তব্য করেছেন। নতুন বছরের শুরু থেকে করোনা সংক্রমণের হার বাড়ার পরও দুবাই এখনও ভ্রমণের জন্য খোলা রয়েছে। এছাড়াও নতুন কিছু বিধিনিষেধ ঘোষণা করলেও সেখানকার রেস্তোরাঁ সহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধের ঘোষণাও আসেনি। তবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম কঠোরভাবে পালন করা হচ্ছে। দুবাই সহ সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য জায়গায় গত ডিসেম্বর থেকে ব্যাপকভাবে করোনা টিকা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দুবাই একসঙ্গে চীনের সিনোফার্মের টিকা এবং ফাইজার বায়োনটেকের টিকা দেওয়া হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত 25 লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। মার্সিয়া মান্নান, মাই টিভি।